ষাট বছর মাইয়ার বয়স আসছে তাই তাইর নাতিনা বিয়া উই আসছে মুরব্বী এখন কইন কি ফুলি দেখার লাগে মেয়ে দেখার খেনে। লে বাবার অংশ অংশর সঙ্গে অংশীদারর মায়া তাকে বাবার শরীরের অংশ ইয়া এবং ছেলে। তাই মরণের সময় মা বাবার মনের মাঝে আয় আমার জীবনের শেষ দেখার না শরীরের হালত পালা নাই জীবনের উভে আসা নাই জিন্দেগির হয়তো শেষ মুহূর্ত আইছে নৌকা ডুবার সময় গেছে আমার জীবনের শেষ দেখাটা আমার কলিজার টুকরা সন্তান রে শেষ বার দেখিয়া যায় মায় বাপে মরার কথা স্মরণ করে চৌকোর বানি ছাড়ে ফাঁসে যারা আসুন তারা মিনত করে আমার অমুকে দেখা বানি ঠিক দেখা যায় বিদেশি দেশও আইসুইন তুলাবাদে বাড়ি গেছে নাইয়রি বাড়িতে এখান মাতি চইন তোলা বাদে মরিছই ও মানে ফিরিয়া কৈত্রা দোয়াইল আর অমুকর লাগি অমুকর জান লটখাইল আসিল অমুকর লাগি অমুকর জান লটখাইল আছিল যেই আইলো খালি বাদ বালা জিকাইল আর তত লাগিয়া প্রমাণয়া তাকল মানসৰ মায়া তাকে অসময়াল শেষ সময় বেশি যখন শরীরের গতি দুর্বল হয় মনের গতি দুর্বল হয় তখন সেলেমেট খান্দ তাকাল লাগি মা বাবার ইচ্ছা বেশি হয় বয়স পাঠিয়ে দেওয়ার বাদে মায় বাবে চাইন আউলাদার বিদেশ যাওক না ফুলি নাইও রাইলে ভাবে কালি মায় খালি চাইন আইসরে গো তাকো আগে তাক তাই পারা আচ্ছা তাহ যাই খু বেটার দাম ফোন করি আর দুদিন বাদে যাইবাই তাহ মাহিয়ারে মিনত লাগি আর ছেলেরে চাইন বিদেশ দিতা না বাড়িত রইতো লে বিপদর সহায়ক বেমার বাড়ি যাইতে ডাক্তারও খেলুইয়া উয়ে যাইতো যদি আপনি তুলতাম ভারি না খানি খেয়ে মুখ তুলি দিত পেশাব পায়খানিয়া বি বিছনা যদি নষ্ট করিলে খে সোফা করত যার কারণে এই সময় আওলাদ পাশ মানুষের রাখতো চায় সঠিক যদি চরিত্র দিয়ে আওলাদ না পালন করা যায় তাহলে বিপদের সময় আওলা দেখলা ভালাইয়া হরিয়া যায় ও যে গিয়ে উত্তর কোরিয়ার তরিকায় চুল কাটে ফিতা ফাড়ে চুলকি যদি চুল রাখে নানান নমুনায় চুলোর ব্যতিক্রম করে নাস্তিকতার তরিকা আনে আপনারা কিতা বুধবাইন ইলে ইলা অবশ্য আরো আগে দিয়ে গেলে তার না যে ভরবনান মাতার মাঝে নাস্তিকতার চরিত্র নাস্তিকর সুন ইলে ভাসক্তর নমাজ ভরে আপনারা বিশ্বাস যে গিয়ে নাস্তিকর তরিকায় সুল কাটে আমার বিশ্বাস নাই গিয়ে ভাসক্ত নমাজ খাইল বাদ লর রোজা যে যেগিয়া কত সময় বাদে বাদে আপনার সুল ডিজাইন করে আকলাম ওলা মাথা ভাই হারাইল ইগিয়ে রোজা রাখবো মনে করেন নি আপনারা আমার বিশ্বাস নাই ইগিয়ে রোজাও সারা রাখত না কারণ ইগে তো জল গাড়ি লিছে নাস্তিকর চুল নাস্তিকর ধর্ম আছেন যার কারণে যে গিয়ে এই কুরিয়ার তরিকায় চুল কাটে ই কুরিয়ার তরিকার চুল খাটনেওয়ালা এরা পুরা ভুর রোজা রাখবা কিবা না ওখানেও আমার ভুরা বিশ্বাস নাই যার কারণে আমরার জিম্ম হইয়া নাস্তিকতার তরিকায় চুল কাটতে আমরা ছেলে বারণ করতাম কক্ষন সুযোগ দিতাম না যাই তরিকায় চুল সৌন্দর্য সহকারে যাই তরিকায় চুল খাটিয়া রাখতাম যাতে আমরা চরিত্রর ভিতরে আপনার কি বলে সুগন্ধি মিলে এবার মুসলমান আল্লাহর বন্ধে গান লক্ষ্য রাখো এই চুল কাটার তলে জুগালি বেটা জুগালি কইলাম আজি রাখো তো বাসরে বলে সাড়ে তিনশো চুল খাটের গিয়ে আটশো টাকা দিয়া ই প্যান্টর করে দিয়া থাকে আর ইয়া সামনে বার করে কিতা রে লে জি না হুজুর চুল কাটাইতাম শুল কাটা তো এটা কত লাগে লে জি না হুজুর আমিও তোলা ডিজাইন করি খাট মো আটশো টাকা মা আগর ইগিয়া গিয়া হনার দিসে কত বারোশো গিয়ে দেড় আটশো আটশো টাকা দিয়ে চুল কাটাইলে ইলে দেড় বছর শুল কাটানি যায় মাথাও সুন্দর থাকে টনটনি খাটাও যায় খাজুয়াইও না যন্ত্রণাও দেয় না তেলও বেশ খায় না যে গুরসুল লাম্বা সাবন লাগে লগে আপনার কিতা হতো আরও কিতা হয় না শ্যাম্পুও লাগে শ্যাম্পু মারবো একবার আপনার এর বাদে তেল আর একবার শ্যাম্পুও বেশ লাগে তেলও বেশ লাগে এর বাদে সাবন আর একবার তিনটা আর জাই তরিকায় চুল কাটিলে সাবোন এক গোসা দিলে যথেষ্ট আর লাগে না সামান্য তেল আতলইয়া লইয়া আর কিছু লাগে না খরস বাড়িছে না কমছে তরিকার ভিতরে থাকলে সৌন্দর্য বেশ থাকে বর্ষ সমইয়া থাকে আর তরিকা চালিয়া নাস্তিকতা বা শৈতানোর চরিত্ররে গঠন করলে খরস বেশ হয়ে আপনার কি সৌন্দর্য আপনার নষ্ট খরস বেশ সৌন্দর্য নষ্ট যেটা আমরা আর খরস বেশ করায় সৌন্দর্য নষ্ট করায় আমরা এটা গ্রহণ করতাম তো আমরা ছেলেমে গ্রহণ করলে আনামাতি রইতাম তো আমরা কি যাতর বাপ আমি আমার মাদ্রাসার মৌলানার কথা হইয়া যে হইলাম কারণ তান সামনে কুদাম দিছি তান বাপ বাচ্চার মামার সামনে কুদাম দিছি আর কইছি আমি জায়গায় জায়গায় অবাজ হইম পারমিশন ল আমার এটা গিল্লা নাই আমি যদি আপনার বলে আমি আপনার ও মাত হমুক জায়গা মাতিমু গিয়া আপনি অনুমতি দিলেন তে মাতলে গিল্লা হইতো না যদি আপনার না আপনার কোনো আইব কোনো জায়গা দিয়া কইতে কান গিল্লা হইব গুণা আমি কিন্তু পারমিশন লইয়া মিডিয়া লাইনে আসেন তাই ভাইবা আরিকার মাতার মূল উদ্দেশ্য ইয়া তাক যে মাতিয়ার যদি কোনোদিন ছেলে দেখিলাই তোই বা তোর হুজুরতো বেগরণী ইন কুদাইলা বকিলা মাকিত গিয়া খুইয়া দুটা ওয়ার্ল্ড বিশ্বত তামারে এক যে আমি আমার বাভর সৌন্দর্যরে নষ্ট করছি আমার বাভ আলিম আর আমি নাস্তিকতার সুরতে চুল কাটছি আমার তো হুজুরে বেজ করছো না জীবন হিলা বেজ্জত হইতাম ও তানে হেদায়ত করবার লাগে সশিয়াল মিডিয়ার মাধ্যমে তাই খবর পাইতা বাব নতো ইতা ছেলেও নতো ইতা আলা কোনো মেসাবর হ্যাঁ চুল না। আনা মেসাবর ছেলে খাটলে আমি আবত্তি করিয়ান না মিয়াশাবর ছেলে হে যদি নাস্তিকর চুল কাটে আনা মিয়াশাবর ছেলে কিলা কাটতো ওবা মুসলমান বহুত ফিরস বগলর ছেলে তালাশ করি দেখিও অনেক ফিরসা বগলর ছেলে আছে ফিরসাবর ছেলে হে আপনার নাস্তিকর তরিকায় চুল কাটে দাড়ি নাই দাড়ি রাখছে না মুসো রাখছে না দাঁড়িয়েও রাখছে না ফাঁসক তো নমাজও যাইতে দেখা যায় না নাস্তিকর তরিকায় চুল রাখছে ও বেটার বাঘরে আমি বাঘর গেছে বই তৈতাম না যে বেটায় তার ছেলে হৈর করতে পারেন না তার ছেলেরা রাস্তা টানতে পারেন না ছেলে বে করতে থাকে সমাজে দেখে ও বেটার গেছে আমি বই তৈতাম না ইনফিল ও মাতি নিলে মানে খারাপ পাই যে বেটার গরো রঙিন টিভি চলে যে বীরসাবর গরো আমি কোনো বীরসাব টার্গেট নাই বরাক বেলির বউ পীর তালাস করি দেখিও আজ তাকি বিশ পঁচিশ বছর আগে তাকি রঙিন টিভি ফির সাবর গরু আছে প্রমাণ যদি নিতাই চাও মোবাইলের মাঝে রাখিয়ে রাখা আছে ফির সাবর গরু আপনার রঙিন টিভি চলে বউয়ে দেখরা ফুড়িয়ে দেখরা ফুয়ে দেখরা সারাই দেখরা আপনার থান গেছে এই কারণ নজিও নাই দোরা বান্ধা নাই ই ফির সাহেবের সমাজরে হেদায়ত আপনার তোবা ঘোরাইয়া সবক দিয়া রুয়ার সারা কল ই খুলি যাব না লতিভা সব লতিভা খুলি যাব তার বৌ বেবত তার ছেলে বেবত গরই আপনার টিভি হাবুলিয়া দেখা এরে ডাক্তর যাইতে হইলে অনেক জায়গা দেখছি হির সাপর বউ ডাক্তরও গেছে যাইত্রা কোনো ধরনের মুহরিম লগে নাই ড্রাইভার বেটা ড্রাইভার আগর সিটও আর আপনার সাহেবানি ফির ঘোর সিটও বহা ড্রাইভার বেটির বাপ নি না বাই যে বীর সাহেবে বৌরে দিলাইলা গাড়ি বুঝবাইলাম পর্দা ঠিক আছে বুর্গা লাগাইছে না বহুত পীরর বহুত দেখছি বুর্গা নাই গাড়ি আচ্ছা বুধবাইলাম গরোর উঠানো গাড়ি তুটি গেছেন গিয়া গাড়ি ওখানে ফর্দ হয়ে গেছে মানছি ডাইভার যে বেটা বেগানা না এগানা ই বেগানা বেটার লগে যে ভীর সাপর বহু গেছে ই ভীরর গেছে তো ভিরাকির জোটা আছে না বস্তা লইয়া বই রয়েছেন হাই বউ বেগা না বেটার লগে ডাক্তারের কাছে যায় শপিং করা যায় হায়া নাই পর্দা নাই লাজ লাইন লজ্জা নাই আবার ফিরসাবে গরো বইয়া মানরে তৌবা করায় যেতাম হানো যে দুনিয়া যাবার জায়গা নেই কোনো ভীর যদি বিভক কী মাতি ফিরসাবর নাম কইলে তো আর এখন হাজন তৌবা মুড়ি দানি হাজন তৌবা করবে কিলাইয়া মারি ফেলাই দিবা কিলাইয়া মারি ভালাই দিবা আমরা ফিরসাবর তুমি তো ইয়ত গেছিলে নাকি লাগাওয়াত আমরা ভিড়ে যেতাম মনে করো ওলা আমি যারে বক্ত আমি যার বক্ত আমার তা মনে করো কোয়া শরীয়ত মনে তাহক মনে কর যা তুমি মাতি না লাখে আমরা মাতি না যদি সমাজও মাতত ই সমাজ সঠিক কথা আইত নি না যার কারণে মুসলমান আল্লার বন্দে গান আলিম সাবর বৌলে আলিমান্না সুরতে লাগবো ফির সাবর বউলে ফিরা কি সুরতে লাগবো সমাজে এই কান তাকি আনার কি বলে বার্তা ইনতা কি বার্তা নিত মুসলমান মুসলমানও চলা লাগব রেবা আমার বা ইল বুঝর গগল জমানা বড় কঠিন কোনো ভীর টার্গেট আর না যদি কোনো ভীর সাপ পাও আল্লাহকেও আস্তে আর গেছে বয়েতইও না যদি এলাক ন নমুনার ফাও যে তান ছেলে আউরি চলে মদুলির লগে চলে গাঞ্জুলির লগে চলে ডাকসারর লগে চলে কুরিয়ার তরিকায় চুল কাটে কুরিয়ার তরিকায় নখ কাটে আপনার খ্রিস্টানর টাইলে খাবল ভিন্দে ইলা যদি কোনো ভীরর ছেলে ভাও আল্লাহকেও আস্তে গুফির নাই হে ফির হইলে আল্লাহার কেছে খান্দিলরে বুঝাইল হে আল্লাহর কাছে খান্দিলেন সকল হয়ে তার গরো আনিয়া বাদে দিয়ে আমরারে গরো নেওয়াত লাগলো নে হারাম করতে ফির নাই গিয়ে আমরা ঠকিয়া খা যে লাগি মানুষের বালা করি আগে তাকি তজরবা করতা ইস্তেখারা আজ কাল তো ভিড়াকি সুজাই গেছে কিতা নিয়ম হইল করতা কর্তা ইস্তেখারা লাগাতার একদিন ওইতনে হাসিল আল্লাহার কেছে হইতায় আল্লাহ তোমারে সিনবার রাস্তা আমি যার খান্দা লইলে পাই ওলা মানুষ আমার স্বপ্নে দেখাও আমি তান গেছে গিয়া তোমারে ভাবার রাস্তাটা চাইতাম ও এক দিন দুই দিন তিন দিন ওলা মাস দুই মাস করার বাদে আল্লাহ কুদরতে তুমি স্বপ্নে দেখবা হে খার গেছে বই তৈতায় বেটায় দেখবা স্বোভনে তোমার দে ইনো গিয়া তুকাইলে ভাইবা তার বউরও শরীয়ত আছে ফুয়ার গেছেও শরীয়ত আছে মেয়ের গেছেও শরীয়ত আছে বাইর গেছেও শরীয়ত আছে তার পরিবারও আল্লাহ আসল ইনো তুমি গিয়া হামাইলে তুমিও আপনার ফিরসাবর লগা আল্লাহর রহমতাই জান্নাতও যাইবাই মানে খুব মান চইন এমাদুদ্দিন যে সারা মানুষের ভীর মানিলিত্রা আমি ফির নি না তজর্বা করছুন ভয়লা তজর্বা করো যদি আমি হাসালোগর ভীর হই তোমার আয়নাত বাসে তাহলে আমার খান্দাল তোমার লাভ হইব সমাজর দেখা দেখি যাইও না ইবেটা হয়তো নকলইয়া সাজিছে ধ্বংস হইবাই ফলেন্দ শরীফ আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صلِّ على مولانا محمد وعلى آله তে আলোচনায় আপনার সামনে ছিলাম নবীর সুন্নত মিটিতে একটা রুরে আমল করলে সত্য শহীদ ওর সোহাব আল্লাহ দে ও মুসলমান আল্লাহর বন্দে গান মা সুলোর বাদে আজিল আমরা আর কি বলে খালি পশমর আলোচনা করতাম এর বাদে যাই মুমা বাবুর আর কয়েকটা সাবজেক্ট দেব এর বাদর শূন্য ইয়া লগি আপনার কি মাতার বাদে ইয়া তাং লগি আপনার মুসর মাঝে শূন্য মুস খাটা শূন্য দাড়ি রাখা শূন্য আমরা আর শতকরা পঁচানব্বই জনের মুস রাখ হই আর দাড়ি খাট হই নাম হই না আমরা আলেশন যাইতে আমরা দুঃখটা হারে করতে হয় নবীর শূন্য তৈল দাড়ি রাখা যে মানে দাঁড়িয়ে রাখে দাঁড়ির মাঝে কত রবর কত এক নম্বর দাড়ি রাখলে মুখর যে স্কিন সামলা ওটা খসমা থাকে সামলা রুম রয়ে না দুই নম্বর যে মানে দাড়ি রাখে দাড়ির সম্পর্ক হইলো দাঁতর লগে দাঁতগুন বালা থাকে জলদি লড়ে না তিন নম্বর দাড়ির সম্পর্ক হইল চকুর লোকে চৌকগুন তোর ফাওয়ার থাকে অত জলদি যায় না চার নম্বর যে মানর দাড়ি আছে তার মাঝে ইমানর আলামত আছে এর সাক্ষী অগ্রাহ্য হয় না কাজিয়ে বা হাকিমে দাড়িয়ালার সাক্ষীরা অগ্রাধিকার দিতা যে মানর দাড়ি নাই এন সাক্ষীরা কাজিয়ে গ্রহণযোগ্য নিতা না তা হইলে বোঝা গেল একটা সাক্ষী দিতে হইলে দাঁড়িয়ে অগ্রাধিকার তাকে দাঁড়িয়ে বিশ্বাস করে মানুষে দাঁড়িয়ে এলামে হ্যাঁ মুসলমান প্রসঙ্গ ক্রমে আইসে ঘটনায় একটা সামনে আমরা রাতাবাড়ির কোনো এক কেসর আসামিয়া থাকলো এক মানুষ বদরুল উকিল সব মারা গেছে ফকিরোবাজার ওর তাই নামে নিজে কইস বছর ওর তাইন সরকারি উকিল এক বেটার ঘুরে রাতাবাড়ির হইল মার্ডার কেস মার্ডার কেস বিচারা মাডার কেসর আসামি না বেটা আছিল আল্লাহ বিল্লাহ তবলিকো বেটাই কেসর আসামি না হারান করতে অবস্থায় কারণ বসত্ব তানুরে ভরি গেছে কেসিটা আসামি তাইন এক নম্বর গ্রাজমূলক আর অন্য কোনো কারণে তাইন এক নম্বর উকিল সাহেব কইরা আমি বিশ বছর কেস গাইয়া গেছি প্রত্যেকবার রায় আয় তান ফাঁসি মানে তান ইয়ই তো যাবন জীবন জেল ফাঠি গরম এরা আপনার কি করে আপিল করে আবার চার পাঁচ বছর গোতইয়া যায় মানে কেস রায় হয় না ফিরিয়া হু রায় আসামির জেল হইতো ওলা তিনবার আপনার কি হইল বলে আপিল হইল আর তিনবার খালি আপনার রায় তার পক্ষে আয় সাইন নম্বর বার ম্যাজিস্ট্রেটে হইল হিলা নাই আমি তোমার লাগি তুড়া আলোচনা করতাম বেটা এখন আল্লা বিল্লা করিয়া মানে যখন আল্লাহ বিল্লা করে বালা খায় খাম খাজ কম করে তখন শরীর একটু দমদম বালা দেখতে সময় বড় সুখী সুখী দেখা যায় আল্লা বিল্লা আসর ভদ্রলোক আল্লাহ বিল্লা দাড়ির লম্বা সুন্দর ও সুন্দর দাড়ি ইবাই সুন্নতি দাড়ি পরিষ্কার দোলা পাঞ্জাবি সেলোয়ার সুন্নতি মেজেস্টেটের সামনে নিয়া কিলো ভাই সাইবার সাইর ইয়ার তোমার কেসর রায় তোমার খালি হয়ে জেল আর জরিবানা আর তুমি করো আফিল আচ্ছা তুমি আল্লাহর খসময়া হইতে হল যে ই তুমি করছো ইটা কিতা মাতো বা আমি বা শক্ত নমাজি মানুষ সব সময় আল্লাহ ব্যস্ত থাকি আমার দি দেখি আপনার কিতা হল বলে না সেরায় ছবি পোশাকে দাঁড়িয়ে সবে আমার বিশ্বাস আপনার মতো মানুষে মাডার হতে পারতো না সাদা দাড়ি সাফ দাড়ি নমাজি মানুষ সুন্নতি পোশাক ইলা মানে মার্ডার করব কান আমার বিশ্বাস হয় না বলে স্যার আমিও তো কই আর আমার মতো মানুষে মার্ডার করতেও পারবো নিয়ে যাচাই করো কোয়া ও হাকিমে কইল আর আবিল টাবিল আর কিছু নাই নির্দোষ খালাস লেখ দিয়ে লাইছে বেটা বারো ইয়াও আপনার কি ছাকিমর সামনে আইয়াও চৌকাট ফাঁড়ি দে ফালি দিতেও কইল আরে বাপ আপনার দাড়ি তুমি আমার বড়ো ভাই তাকি আরও বড় সাক্ষী দিলাই তোমারও সিলাই আইজ আমার জেল জরিমানা খালাস হয়ে গেছে মাপ পাইছেন হাকিমে বইয়া বইয়া হুনের রায় তো দিয়া আছে শেষ আবার চকিদার দি দেখাইয়া আনাইয়া খাইস তুমি আল্লাহ তুমি দোয়াই বলে আমি কইসি না আমি কইসি না আপনারে জিকাইছি যে আমার মতো মানসে ইলা চুল দাড়িয়ালা সুন্নতি পুষার ইলা মানসে করতে পারবনী আপনি কইসেন ভারত নাই আমি কইছি না আমি আপনারা কিচ্ছু কইছি না আপনি কইসেন ভারত নাই ও তো আপনার নির্দোষ লেখি দিলাই দেখলাম আমার দাড়ি দেখিয়া তোমার বিশ্বাস হইছে ও দাড়ির শুক্রিয়া আদায় করিয়া কইয়ার আরে বা দাড়ি আইজ বড় বাইর খাম দিলায় আমি আপনার আর সামনে গঠন আনার উদ্দেশ্য হইয়া তাকলো দাঁড়িয়ে মানসরে অনেক সময় বাসাইলাই বিপদর গরো বাসাইছে নি দাঁড়িয়ে হাকিম চারবার রায় হইল ফার্স্ট নম্বর বা রায় হইতো দাঁড়িয়ে বাসাইছেন দাঁড়িয়ে বাসাইলিছে হে মুসলমান দুনিয়া যদি ভিন্ন সময়ে দাঁড়িয়ে তোমারে মুসিবত তাই বাসাইতো ভারে ময়দানে মা সরকি নবীর শূন্য তোর তৈয় তোমারে বাসাইতো ভার নাই আল্লাহর রহমতে বানা তুকায় সারা জীবন যদি দাঁড়ির মতো এক শূন্য আদায় করি থাকো আল্লাহর রসুলের সেই দিন শেষ পর্যন্ত হয়তো তোমারও শূন্য তোর ও শিলায় সুপারিশ করি জন্য নিবা দুনিয়ার যদি রেহাই পাওয়া যায় হিনু মিলতো নাই অনেক সময় চুরি হয়েছে মাল সুর দোরা গাইছে মানুষের তালাশ করিয়া সন্দেহমূলক দর্শই এর মাঝে যদি আলায় একজন তাকে সুন্নতি দাড়ি ই আপনার ফেন্সি দাড়ি নাই রবীন্দ্রনাথ সাহেব লাগান নাই আপনার খাজি নজরুল সাহেব লাগান লাখান নাই ঠিক হইয়া তাকলো আপনার বৃন্দাবন গোস্বামী লাগান নাই ইয়া আল্লাহ যেমনে বৃন্দাবনে দাড়ি আসলামেশলাইন এ জি পির আসামর এ জি পি সভাপতি বৃন্দাবন গোস্বামী দেখলাইনি বেটা সারা দিয়ে নিয়ে তিন গেছি আমি সময় দেখলাম বাপরে বাপ মুসলমান যাও কে এখন বেটাও শীত তাকি হরছে আর বৃন্দাবনী দাড়িও কিছু মানুষের রাখা বাদ দিছে বৃন্দাবনের তরীকায় দি রাখলে সব হইবত রবীন্দ্রনাথ সারলা সব হইবত তা হইলে বুঝিয়া জেলা মনে কইলা দালি সাইন রাখার হুকুম নাই দালি রাখতে সময় আ করা লাগব আড্ডি ভাই সাইটে দিয়া হাড্ডি বাড়িব ও হাদ্ডির উপর বাজু হইল দালি কটার তলি ইসাইন নাই গালো যে মাংস হাড্ডি নাই ইকান দালি নাই ইসাইন সাটা জাহাইজ ইসাইন কাটা জাহজ ও যে হিয়ারা ওটো হইল দালি যার কারণে যদি ইসাইন রাখো তুমি অসুবিধা নাই পুরা দালি ফুটিছে রাখিছ একদরা সুন্দর সুন্দর করে রাখো জাহাইজ আছে যদি তুমি গালর ইসেন খাটিয়া পালাই দেও হাতডির উপর রাখো যাইজ শূন্য তাদের অসুবিধা নাই গোলা দি একটা মানুষের ভুটেছে খাটিতে রাখতায় না ইসেন রাখলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় যার ও মুসলমান আল্লাহর বন্ধে গান কিছু মানুষ আছে রাডালি নিমাজে আদ দে না একটাই রাডালি হামেশা খাট বিলকুল মিস না ঠকালে গুমত থাকি উঠিয়া অজুও নাই নোমাজু নাই ইলা ভাই বগল গোল গেলাম অরুণাচল ইটানগর টাকা বললো এক ঘোর ইটানগর এক গরু থাকতাম তো এখন বাইশ দিন রইছিলাম তো দেখি বেটায় ভদর নবাজ বলে বিয়ানে গুমো তাকি উঠে উঠিয়াও দাঁড়ায় বেটার গোরো আমার খানি বেটার অন্য খাই রই তিন দিন দেখলাম গুমো তাকি উঠে মুকাত মুখ ওখান দাঁড়ায় এর বাদে আপনার দয় কইলাম রে মন ভেজুতির জায়গা পড়লাম ইন্দু মানুষ হইলা মুখ দোয় বাদে কিচ্ছু খায় এর বাদে না মুকাত আপনার আদ দে ই বেটা খেয়ে গুমো তাকি উঠে উঠিয়ে বইলে মুখ ওখান ডুবাই এর বাদে মুখ দু এর বাদে খায় তিন দিন বাদে জিকার করলাম বাইসা বিলা করো কেন অভ্যাস এটা আপনি মুসলমান মানুষ বাইসা বিলা যেমন জিনিসটা ওর না ও কিছু মাতিলাম হুজুর বয়স আরও কিছু ও বুধবাইতে তো আব কিতা আমি সেরা সার বুধবাইন না বলে না ও নয়া বিয়াশা দিও করছি আর এমনি এমনি বুধবাই তা রাহু ইনশাল্লাহ দাড়ি রাখার লাগি বিয়ার কিতার শর্ত আছে এমনি শরীয়তর কোনো জায়গা ঠিকানি বেটাইন লাটাইনতে বেটিনতে স্বামী গ্রহণ করতে না যে বেঠিয়ে বেটার দাড়ি তাকলে না করে এইগুলো বিয়া করা বর অংশ এটা এটাই সংসারও সুখ দিত নয় যে মহিলায় স্বামী শূন্যতা আদায় করলে খারাপ পায় ই মহিলা বিবাহ করলে মুসলমানে আরাম পাইতে নাই আমরা যখন মুসলমান আরেক মুসলমান বেঠি বিয়া করতাম নাস্তিক না আর মুসলমান মহিলায় দাড়িওয়ালা রে বালা ভাগার কথা কারণ দাড়ি হামেশা ডুবাইলে গোসা লাগান হয়ে যায় আর দাড়ি না কাটিলে এই কইবারে ফাটর সুতা লাগান হালকা থাকে কোনো অসুবিধা নাই যার কারণে মুসলমান যারা বেশি দাড়ি কাটে চৌক দরে দাঁত ধরে চৌক দরে দাঁত ধরে বয়স চাল্লিশ হওয়ার আগে দেখবাই সারা আওনার ফাঁকি গেছে আমার কত হয়েছে ভায়ান্ন তেপ্পান্ন একত গেছা ভাঙনা আছে একত গেছা ভাঙনা আছে ডেইলি জার্নি হয় দুইশো তিনশো সাতশো কিলোমিটার যারা জার্নি বেশ করে তার চুলদাড়ি আগে ভাগে দুই নম্বর যারা কথা বেশ করে এরা চুলদাড়ি আগে ভাগে ও তো গতকাল ভয়লা করিমগঞ্জ বাদে হাইলাকান্দি শিব উত্তর ওখান থাকি মাসিমপুর বদরপুর কেমন হয়েছে জায়গা আগর দিন ফয়লা লালা লালা থাকি বাঙ্গার ভার শিলচার কেমন হয়েছে জায়গা রেগুলার দুই জায়গায় তিন জায়গায় লেকচার নিম্নমান চার ঘন্টা পাঁচ ঘন্টা বেশ মাতিলে দাঁড়ি ভাগে চুল ভাগে বেশ জার্নি করলে দাড়ি ভাগে চুল ভাগে বয়স আমার বায়ান্ন হয়ে আসছে ভাই তিসার দেখি ওর দেখ ফাঁকি গেছে বায়ান্ন হয়ে গেছে বালা করি তুকে কেউ যাই গেছে আসেনি কইবা তোমার নু দাড়ি নাই জান জেলা খুঞ্জি দান তো আপনার খেউর জমিনও চাল্লিশ মন ধরে খেউর জমিন এক মন সময় আইলে তো এক আল্লাহর জমিনও ফাঁকে চাল্লিশ আল্লাহর জমিনও ফাঁকে আমার তিন গেছো হইলে এই তোর ফাঁকার বয়স হইছে নেন না ভাগার কারণ কি তা দিন লাগছই না আমার ইসাই তো সইয়া ইয়া দেখো না ওলা আরাম লাগে আমি এর এর আতাই ওলা আরাম লাগে খুঁজে মাতিলাম নাই আল্লাহর বন্ধে গান তা হইলে এখন আপনার আর সামনে মা তো ইয়া তাকলো দাঁড়িয়ে ইয়া তাকলো আপনার কি বলে মুজিওর পরিচয় মানুষ বুজুর্গীয় তোর পরিচয় জোয়ানির যৌবনের পরিচয় দাঁড়িয়ে ইয়া তাকলো গিয়ে আপনার নবীর সুন্নতি সৈনিকের পরিচয় এজন্য দাঁড়িয়ে রাখতায় কিছু মানুষে আপনার ডেইলি খাটে আগুন বাদ কিছু মানু আছে না আপনার জীবনে খাটে না আউগুন ভাদ কোনো গুবলা। নাই আপনার রাম ছাগল বা ছাগল সিংহ ইতার কিতা আছে সিংহ দাড়ি আছে না আছে রাম আছে নি আছে জীবনে ইটা খাটিছিলেন না দেখতে মায়া লাগে না দেখতে রাগ উঠে দেখতে রাগ উঠে বুড়া লাগে কিন্তু আপনার মুসলমানের মধ্যে যারা নিয়ম নীতির মধ্যে দাঁড়িয়ে রাখে দেখতে সুন্দর লাগে ভালো লাগে দেখতে সুন্দর লাগে ভালো ভালো লাগে এর কারণে সিংহর মতো আজীবন আনা খাটিয়াও না আর আপনার কি বলেন তে হামেশা হামেশা নাফতে জেলা খাটে ইলা তা লাগানো হামেশা না সাটিয়া সুন্দর করিয়া দাঁড়ি পুরুষের পুরুষত্তর ভরি সয়ে সাটিয়া সুন্দর করিয়া রাখা ওখানে হইল শূন্য মাফ এক একমুট পর্যন্ত এ নিশে না একটা ইবাদু সারা ডুবাই লিছে অন্য এক মিনিট করে দিছ যা ঘটিছে এই হাড্ডির উপরে দি সারা অন এক মিনিট অন এক মিনিট অন এক মিনিট অন এক মিনিট যেন দর্তা অন এক মিনিট অহান ওখান হইল ইবা তুলা তুলা রাখছে আধা ইঞ্চি অন আধা ইঞ্চি অন আইয়া ফাওয়া ইঞ্চি অন ছয় ইঞ্চি ইনো আনিয়া চাই ইঞ্চি ইবা কির না তোমার সৌন্দর্য নষ্ট হইব সৌন্দর্য নষ্ট করার নাই এখন লক্ষণীয় বিষয় মিরিয়া আপনার সামনে আনছি ও মুসলমান দাড়ি রাখলে আপনার কি হয় পুরুষর পুরুষত্বর প্রমাণ পায় নবীর সুন্নতি সৈনিকর প্রমাণই যায় এর কারণে আমরা দাবি করলে আমরা মুখর মাঝে দালি গেসাইন রাখা হইতো আল্লাহর হাবিবাই ওয়া ফুলোহা দালি দালি সালিয়া দেও লামতে দেও লাম্বইতে দেও কত গান লম্বা মাপ কাঠি একমুইট আর আগ পর্যন্ত লম্বইতেই দিও ওয়া ফুলোহা আল্লাহর বন্দে গান কিছু জায়গা পাওয়া যায় জিকার করা গেল বেটা রেও বা তোমার কিত হয়েছে বিয়াত কিতা বেড়া লাগিয়েছে শুনি বুঝলে না মাত তাও শেষ এখন সাই মানিয়ে যেমনি খবর পাইছে দাঁড়িয়েলা বেটা অস্বীকার করে দিছে আমার লগে বিয়া না বলে আল্লাহ তোমার বাঁচাইছে তুমি মুসলমান না হিন্দু বলে মুসলমান বলে বেটি এগু ইন্দু হিন্দু আর মুসলমানের বিয় না বেটা আল্লাহ ভাসাইছে যদি নিয়া কলিমা বানাইতে পারো না সারা জীবন হয়তো গুণা হরিয়া তাক আল্লাহ বাঁচাইছে যদি জমিনর কোনো মা বইনে তুমি কোনো সুন্নত আদায় করলে তোমার খারাপ পায় আল্লাহকে আসতে হুশিয়ারি আইজ খারাপ পাইছ এক তালাক ফাইলা আর যদি এই প্রসঙ্গে আগ বাড়ি দ্বিতীয় তালাকও আমি যাইম ইসলাম লইয়া খেলানেলা ইসলাম নিয়া খেলা করো আমিও তোমার লগে আগে দি বাড়িম বে ইসলাম মহিলা লইয়া আমি না অটোমেটিক যদি জায়গা তাই যায় সুযোগ দেও সংশোধন করো। আয়নাতে বিরিয়া তালাক দিয়ে সেপারেট করো নাস্তিক বেটির আওলাদ বা লইতা নাই আওলাদে বেশিরভাগ গুণ মার ভাই যে মায়ে সুন্নতরে বালা ভাই না ই মার আওলাদে সুন্নত বালা হইবে ও তার লাগি যে বেটি সুন্নতি জীবন গঠন করতে রাজি নাই এন কি আস্তে আস্তে হরি যাওয়াটা বালা আই যাই এখন মুস প্রসঙ্গ আমি আপনার আরে দেখাইতাম চাইছি এর বাদে যাই মোবাইলের মধ্যে আপনার যে তু বিষয় কয়েকটা ইভিন তুলা তুলা মাতা লাগে আই যাও এখন মধ্যে মুস কাটা আসিল সূন্যত আর বারিক করি রাখা আসিল জাইজ আমরা মুসলমানে কিতা করশ পঁচানব্বই মুষ রাখ দালি কাটো ফর্মুলা আসিল দালি রাখ মুস কাটো আমরা উল্টাইছি দালি কাটো মুস রাখো একশ পঁচানব্বই জন মানুষের মুস আছে দেখা দালি কাটে কিন্তু মুস কাটে না মোছো মনে করে অহানো মনে হয় পরিচয় ভর ছয় বেতাগির ভর চইলো দালিত মুচো নাই মোচো ভরিচই লগি একটা জন্তুর তবে খারাপ মাইন্ডে কেউ নিবায় না মোস দিতে সময় দিছে সিংহর ফাওয়ার দাড়ি আছে পাবারফুল হইছে বাগর দাড়ি আছে বাগর মাঝে এক জাতর বাগর দাড়ি আছে তাই তার ফাওয়ার আছে উন্দুরর দাড়ি নাই মুস আছে মুস। ফাওয়ার কেমন বিলাইয়া যেমনি মিয়াও এক হাজার উন্দুরইলে খালি গাতকিয়া দৌড়াইয়া লুকায় একটা নি বিলাইয়ে খালি আওয়াজটা ফুটা মাত্র উন্দুর খানো গেছুন সারা উন্দুরে মিলিয়া মিডিং করার সুকন শুক্তির মধ্যে বাদ বাদ্যে আপনার মুখ দিলে আইয়া কিতা লে বিলাই আইয়া গর্দনাদ্দ মারিলাই এখন আমরা সারা মিডিং করার উন্দুরে মিডিং আরম্ভ করলাম বিলাই গোলাত কণ্টি বান্ধি দিতাম যখন বিলাই আওয়াত ঘন্টায় ডাকিব দোলাই লুক ঠিক আছে এটা পরামর্শ প্রস্তাব আমরা সমর্থন করলাম বান দি নাই। এর মাঝে বিলাই আপনার বুধবাইলি সেদুরের লড়া হে অগুন্তরে কুদানি তার টুকানিত তাকে আখটা মেয়াও হয়েছে যেমনি দৌড়ারুম বইছে বান্ধিছে উলারো আপনার মুখর মাঝে মুস আছে কিবা না আছে উলার মুস আছে ইদুরর মুস আছে অহাল্লার বন্দেগান জঙ্গলর সিংহ হে ওনারে একবার প্রশ্নও করি দিল যে পুরস্কার বিতরণী সব তো তিনটা পুরস্কার স্পেশাল পুরস্কার দিতাম কিয়র উপরে বলে পুরস্কারটা দেবো ওই তো মুসর জান মুস